জলসেচের অভাবে চাষের ক্ষেত্রে বিড়ম্বনা, চাষিরা গভীর সমস্যার সম্মুখীন, রাজ্য সরকারের কাছে জলসেচ ব্যবস্থার দাবি। মোহনপুর বিধানসভা কেন্দ্রের লেফুঙ্গা ব্লকের অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজ, জনজাতি অধ্যুষিত এডিসি ভিলেজের বীরমোহন পাড়ায় অধিকাংশ কৃষিজীবী, কিন্তু জলসেচ ব্যবস্থার অভাবজনিত কারণে সংশ্লিষ্ট বীরমোহন পাড়ার কৃষকরা কৃষি বিড়ম্বনার সম্মুখীন। এলাকায় কার্যত কোনো জলসেচ ব্যবস্থা নেই, ফলে বর্তমান সময়ে জলের অভাবে কৃষকরা গভীর সমস্যার সম্মুখীন। লেফুঙ্গা ব্লকে বহুবার সংশ্লিষ্ট পাড়ায় জলসেচ ব্যবস্থা করার আবেদন নিবেদন করেও কোনো লাভ হয়নি। চাষের ক্ষেত্রে কৃষকরা বৃষ্টির জলের উপর সম্পূর্ণ নির্ভরশীল বলেই জানালেন এলাকার কৃষক বুধি রায় দেব বর্মা। এমনি কতদিন ধরে জলগুলি পাওয়া গেছে? জলটা শুধু বৃষ্টি হয়নি জল ভাই, জল পাওয়া যায় না, সাপ্লাই নাই, কিছু নাই। বৃষ্টি হলে শুধু বৃষ্টি লাগে, জল হলে বৃষ্টি জল পায়। আপনি এখানে যেটা ইয়েগুলি খেতগুলি করতেছেন, এইদিকে ইয়ে করবে তিনখানি যদি বৃষ্টি যদি জল যদি থাকবে যদি কিছু ফসল দিতে পারে, জল নাই দেখে দিতে পারে না, তারপরে জলের ব্যবস্থা নাই, জলের সুবিধা নাই আর কি। জলের অভাবে ফসল ভালো হয় না তা জানিয়ে বর্তমান রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট এলাকায় জলসেচ ব্যবস্থা করার আর্জি জানালেন ওই কৃষক। আবার এই জল না দেখে আর ধানই ভালো না। এই এলাকার নাম বীরমোহন। বীরমোহন কোন ব্লক অন্তর্গত? ব্লক কোথায়? বর্তমান সরকারকে কি আবেদন করবে, কি দাবি করবেন আপনি জলের সমস্যা নিয়ে? বর্তমান রাজ্য সরকার রাজ্যে কৃষি উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে, কিন্তু এই বীরমোহন পাড়ায় কৃষকরা কৃষি উন্নয়ন বিষয়ক জলসেচ থেকে বঞ্চিত। অনতি বিলম্বে রাজ্য সরকারের এই বীরমোহন পাড়ায় জলসেচের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।